আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শীতকালে আমাদের সবার ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায় ত্বক ফেটে যায় খসখসে হয়ে যায় বা টানটান হয়ে যায় তো এই সকল সমস্যার সমাধানের জন্য আজকে এই রেমেডিটা আজকে আমি একটি হোমমেড লোশন তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে খসখসে ভাব রুক্ষভাব টান টান ভাব দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা ও কাচের মতো ঝকঝেকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটা তৈরি করতে হবে প্রথমে আমার লাগবে নারিকেল তেল আর এই লসুন বা রেমেডিটা আমি তৈরি করব। নারিকেল তেলের সাথে দু একটি উপাদান মিশিয়ে যে উপাদানগুলো আমাদের হাতের কাছেই থাকে নারিকেল তেল কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে আমাদের স্কিনের জন্য স্কিনকে করে উজ্জ্বল সফট এবং ভরসা শুধু তাই নয় এটা স্কিনে পুষ্টি জোগাতেও কিন্তু সাহায্য করে প্রাচীনকাল থেকেই কিন্তু রূপচর্চায় নারিকেল তেল ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারিকেল তেল ঠিক তেমনই ত্বকের যত্নেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমার লাগবে একটা পরিষ্কার বাটি এখানে আমি এক চামচের একটু বেশি পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি যদি আপনারা এই রেমেডিটা একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এটা ইচ্ছা করলে এক সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে এরপর আমি যে উপাদানটি মেশাবো সেটি হলো গোলাপ জল গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে ইনস্ট্যান্ট গ্লোয়িং করতে সাহায্য করে ত্বককে সফট কোমল মসৃণ এবং উজ্জ্বল করতে গোলাপ জলের কিন্তু জুড়ি নেই তাই আমরা যদি নিয়মিত গোলাপ জল আমাদের ত্বকে ব্যবহার করি তাহলে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং সফট এখানে আমি এক চামচ পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি তেল ও গোলাপ জল ভালোভাবে মিক্সার করে নিতে হবে যেহেতু তেলের সাথে কোনো কিছুই কিন্তু সহজে মিশতে চায় না তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে বিশেষ করে শীতকালে গোসলের পরে আমাদের ত্বকটা কিন্তু আরও বেশি খসখসে হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু নামি দামি ময়শ্চারাইজার বা বিভিন্ন লোশন কিন্তু ব্যবহার করে থাকি তো আমরা যদি হোমমেড রেমেডি ব্যবহার করি তাহলে সেটা কোনো স্কিনের জন্য ক্ষতিকর হবে না বরং উপকারী হবে এরপর এর মধ্যে দিয়ে দেব গ্লিসারিন গ্লিসারিনও কিন্তু ত্বকের যত্নে ভীষণ উপকারী এই শুষ্ক আবহাওয়ায় বা শীতকালে আমরা সবাই কিন্তু গ্লিসারিন ব্যবহার করে থাকি তবে গ্লিসারিন একটু আঠালো জাতীয় হয় এটা সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না এটা হয় গোলাপ জল বা পানি বা নারিকেলদের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় তো এখানে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় ফোটা গ্লিসারিন গ্লিসারিনের ত্বককে কিন্তু সফট করতে সাহায্য করে নরম রাখে আর যদি কোনো দাগ সোপ থাকে সেটাও দূর করতে সহায়তা করে এখন আমি দেব এর মধ্যে লেবুর রস যাদের লেবুর রসে অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন এখানে আমি পাঁচ থেকে সাত ফোঁটা মতো লেবুর রস দিয়ে দেব ভিটামিন সি এ ভরপুর এই রস কিন্তু আমাদের চক ত্বককে পরিষ্কার করতে উজ্জ্বল রাখতে সাহায্য করে যদি আপনাদের স্কিনে কালো ছোপ ছোপ দাগ পড়ে থাকে লেবু রসের সাহায্যে কিন্তু সেটা দূর হয়ে যাবে এখন এই চারটি উপাদান ভালোভাবে মিক্সার করে নিতে হবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হোমমেড লোশন এটা বেশি করে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন আর এখন বলে দেব কখন কিভাবে এই লোশনটি ব্যবহার করবেন প্রতিদিন গোসলের পর আপনারা হাতে পায়ে মোট কথা হল বডিতে আপনারা এই লোসনটা লাগিয়ে নিতে পারেন ইভেন আপনারা মুখেও লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে আপনারা প্রতিদিন যদি লাগান দেখবেন আপনার ত্বক খসখসে হবে না ফাটবে না বা ত্বকে যদি কোনো দাগসব থাকে সেটাও কিন্তু থাকবে না খুব সহজেই রিমুভ হয়ে যাবে ত্বক হয়ে উঠবে একদম কোমল ফর্সা ও উজ্জ্বল গোসলের পরে আপনারা হাতের তালুতে এই রেমিডিটা নিয়ে মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে কুনুইতে সব জায়গায় এভাবে আস্তে আস্তে সার্কুলার মোশনে লাগিয়ে নিতে পারবেন তো আজকের রেভিডিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ